কত কথা রয়েছে ইমানের ব্যাপারে। ইমানের ব্যাখ্যায় আলেম সমাজে এত বেশি বিতণ্ডা করেছে, বিশেষ করে তাওহীদুল আসমা ও সিফাতের ব্যাখ্যায়, যেগুলোর মধ্যে ঢুকলে আমার তো মনে হয় আলেমদের চাইতে জাহেলদের ইমান ভালো। আলেম ভাইরা নারাজ হবেন না, স্টেজে বসে আছেন, আলেমদের চাইতে জাহেলদের ইমান অনেক জোরালো আছে। সে তার সন্তানকে নিয়ে কোশ্চেন করলো, সামগ্রীর মাজারে যাবে না, একটা জাহেলকে হত্যা করলেও সে শিরকি কালাম উচ্চারণ করবে না, কিন্তু আলেমের কোনো সমস্যা হবে না, সে ব্যাখ্যা ঘুরাতে পারে, ঠিক করতে পারে, ভালো বলতে পারে, মন্দ বলতে পারে। আজকে সকালে তার প্রমাণ হয়ে গেছে আমাদের এই ক্যাম্পাসেই। আমি একটু আগে দেখে এলাম, কি চমৎকার সৌদি রুমাল পরা, এত লম্বা দাড়ি, সবাইকে বুঝাচ্ছে এই ইস্তেমায় আপনারা যাবেন না, এখানে সব ভুল কথা বলা হচ্ছে, ইমারত বায়াত হাদিস করে নাই, সব মিথ্যা কথা ইত্যাদি ইত্যাদি। আজকে আমি বললাম চেহারাটা আমাকে দেখা তো, মোবাইলে দেখালো, আরে বাপ রে বাপ, তার চেহারা দেখলে ইবলিস মুসলমান হয়ে যাবে। এইসব লোকেরা সমাজ দূষণের হাতিয়ার, এরাই সমাজকে ধ্বংস করছে এদের পোশাক দিয়ে এবং কথা দিয়ে। সাবধান ওলামায়ে কেরাম, ওলামায়ে সু হেও না, ওলামায়ে সালেহ হও, সৎ আলেম হও। আরবি শিখেছ বলে যা খুশি তাই বলবে, অত সহজে আহলে সে মেনে নেবে না। ঠিক তার বিপরীত কাদারিয়া, তকদিরকে অস্বীকার করে একদল লোক আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা দর্শন পড়ান তাদের লিখিত একটা বই আছে আমাদের কাছে, পুঁজিবাটা একটাই বই আমাদের ছেলেরা পড়ে, মুসলিম দর্শনের ভূমিকা, রশিদুল আলমের লেখা, ওই একটা বই নিয়ে সারা সব পড়ায়। কাদারিয়া বললে অনেকে চেনে না, মোতাজেলা বললে সবাই করে চেনে, অতি যুক্তিবাদী। তারা বলে আল্লাহ চোরকে শাস্তি দিতে বাধ্য, যে অন্যায় করে তাকে শাস্তি দিতে বাধ্য, তা ক্ষমা করা যাবে না, যদি ক্ষমা করে দেয় তো আল্লাহর জুলুম হবে। কি দলিল ঠিক আছে না? নিঃসন্দেহ ঠিকই আছে, যে জুলুম করে অন্যায় করেছে তাকে তো শাস্তি দিতেই হবে, তবেই তো আল্লাহ, আল্লাহ তা ক্ষমা করবে কেন? আহলাদিসদের ব্যাখ্যায় পরিষ্কার আছে, 99টা খুন করে 100তম খুন করার পরও সে জান্নাতে চলে গেছে, নাই আছে বেশ্যা, সে নিঃসন্দেহে জাহান্নামী, একটা কুকুরকে পানি খাওয়ার জন্য সে বেশ্যা জান্নাতে চলে গেছে, নাই আছে আল্লাহ বাধ্য ন, আল্লাহকে বাধ্য করার ক্ষমতা কারোরই নাই। মুতাযিলরা বলে যুক্তির দাবি হচ্ছে অন্যায়কারীর শাস্তি দেওয়া এবং ভালো মানুষকে জান্নাত দেওয়া, জান্নাত না দিলে আল্লাহ নিজেই জালেম হয়ে যাবে, এই ধরনের আকিদা পোষণ করা কোশ্চিনকাল ইসলামী আকিদা নয়। আল্লাহ আকিদাল আল আসাতিয়া, আজকের বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীতে ইসলামকে একটা জঙ্গিবাদী ধর্ম, চরমপন্থী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্য আমাদের বিরোধীরা যে কাজ করে যাচ্ছে, বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবিদ যারা, তারা দিন রাত এই গবেষণা লিপ্ত। আপনি জানেন আমেরিকা যে র্যান্ড আছে, তারা প্রতি বছরে $200 কোটি ব্যয় করে ইসলামের বিরুদ্ধে, কোথায় কোন খুদ খাত পাওয়া যায় সেই জন্য। এবং তারাই যে বই লিখেছে, কারাগারে থাকতে তাদের লিখিত ইংরেজি ফুল রিপোর্টটা আমার ছেলে আমাকে পাঠাইছিল, পড়ে দেখেছি, তারা ওইগুলো নিয়ে আসছে, যেগুলো মুতাযিলরা বলে, জবরিয়ারা বলে, কাদরিয়ারা বলে, ওইগুলো নিয়ে দেখিয়েছে ইসলাম জগতের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরাম বিদ্বান মণ্ডলী এই কথা বলেছে, তা আমাদের কোনো কথা নয়, ইসলাম নিঃসন্দেহে একটি চরমপন্থী ধর্ম, প্রমাণতার হল এই। তারা ভুলেও কোথাও আহলে হাদিসের নাম নাই, তবে হ্যাঁ বলেছে তিনটা দল নিকটে, এক যারা রেশনালিস্ট, দুই যারা সেকুলার, তিন যারা সুফি, দে আর টু নিয়ারার টু দ্য ওয়েস্ট, এই তিনটা দল পাশ্চাত্যের খুব নিকটবর্তী। আবার বলি, রেশনালিস্ট, সেকুলার আর কিটা বললাম,
কি বলল সুফি, এই তিনটা দল হচ্ছে পাশ্চাত্যের খুব নিকটের, এক্সেপ্ট সালাফিজ, সালাফিরা ছাড়া। এই জন্য সালাফিকে দেখতে পারে না কেউ, কারণ এরা পাশ্চাত্যের দালালি করে না, পাশ্চাত্যের জড়িয়ে লেজুন বৃত্তি করে না। আর এই জন্য বাংলাদেশের একটা দৈনিক পত্রিকা ইসলামী পত্রিকা বলে পরিচিত, পরপর পাঁচ কিস্তি লিখলো সালাফির বিরুদ্ধে, ওহাবিদের বিরুদ্ধে। এই সম্প্রতি মাত্র এক সপ্তাহ আগে চলেছে তাদের অপপ্রচার। ইসলামী পত্রিকা নামে পরিচিত যারা বাংলাদেশে, তারা আহলেজের বিরোধী। আমরা সেগুলো পড়ি অন্যান্য খবর জানার জন্য। সাবধান পাঠক সম্প্রদায়, যাই দেখবেন তাই মানবেন না। সৌদি আরবের বিরুদ্ধে তাদের যে বিষুদ্ধার করেছে, যারা সৌদি আরব সম্পর্কে কোনো খবরই রাখে না, ভাবছে এদেশের মানুষ মূর্খ, পত্রিকা যা লিখবে লোক সব মেনে নেবে। আমরা দার্থহীন ভাষায় বলে দিতে চাই, মোহাম্মদিন আবদুল্লাহ একজন মজলুল মুসলিহ, তিনি নির্যাতিত সমাজ সংস্কারক ছিলেন। যতদিন তার সেই আদর্শ সৌদি আরবে কায়েম থাকবে, ততদিন সৌদি আরবের বুকে কোনো শিরক বিদাত প্রবেশ করবে না ইনশাআল্লাহ। সেই আদর্শ থেকে যদি বিচ্যুত হয়ে যায় MBS, তাহলে সৌদি আরবের পতন চলে আসবে, পাশ্চাত্য শয়তানদের হাতে পড়ে সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ পড়ে মুসলমানদের কোন দেশ টিকে থাকবে, ততদিন তাদের স্বাধীনতা টিকে থাকবে। যখন ইসলাম থেকে বাইরে সরে যাবে, তখনই তার স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণভাবে এক পর্যায়ে নষ্ট হয়ে যাবে। বাংলার শাসকরা সাবধান, তোমরা মুসলমানের ভোট নিয়ে দেশ পরিচালনা করছ, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, নইলে এখানেও আল্লাহর পক্ষ থেকে গজব নামবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর রহমত না হলে আমরা সে ক্ষমতা দিতে পারতাম না। এতদিন ওই আধিপত্যবাদী ভারতের একটা প্রদেশ হয়ে থাকতো বাংলাদেশ। এদেশ স্বাধীন হয়েছে খালি মুসলমানি ইসলামী চেতনার কারণে। পশ্চিমবঙ্গ আমাদের সাথে ছিল এক সময়, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ ইসলামী চেতনায় বিশ্বাসী নয় বলেই তারা ভারতীয় চেতনার সঙ্গে মিশে গেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী চেতনায় বিশ্বাসী বলেই তারা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশতে পারে নাই, তারা স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা নির্ভর করে শুধু ইসলামের উপরে। ইসলামের বাইরে গেলেই ধ্বংস হবে দেশ, ধ্বংস হবে দেশের স্বাধীনতা, ধ্বংস হবে দেশের সব কিছুই। অতএব সাবধান, ইসলামী চেতনার বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র আহলাদিস আন্দোলন বাংলাদেশ কশিন কালে সমর্থন করতে পারে না। ইসলাম কি? ইসলাম অর্থ তৌহিদ, ইসলাম অর্থ শিরিক নয়। এই শিরিকপন্থী গান এগুলো সমস্ত সবই হলো ইসলাম বিরোধী চক্রান্ত, একটা টুপি দাড়ি দিয়ে, মাথার টুপি দিয়ে, রুমাল মুড়ি দিয়ে এই সমস্ত গান তারা গায়, এরা আসলে ইসলামের দুশ্মন। এই অসাতিয়া, এই এতেদান, এই মধ্যপন্থা, এটা আমাদের ভূষণ। আমাদেরকে চরমপন্থী বানানোর যত চেষ্টাই আপনারা করেন, কশ্চিন কালেও পারবেন না। একটাই বিষয়ে আমরা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কশ্চিন কালে বিদ্রোহ করার সমর্থন করি না। যতদিন দেশে একটা সরকার আছে আমাকে সালাত আদায়ে বাধা না দিচ্ছে, আমার দিন প্রচারে বাধা না দিচ্ছে, আমার বাক শক্তি হরণ না করছে, ততদিন পর্যন্ত আহলে জামান বাংলাদেশ এদেশের সরকারকে সমর্থন দিয়ে যাবে। যখনই আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ চলতে বাধ্য করবে, বিরোধিতা করবে, আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তুমি কোরআন সুন্নাহ বলতে পারবে না, তাহলে আমার সরকারের প্রশংসা গাইতে হবে, আমরা সেদিন সেখান থেকে ফিরে চলে আসবো। আমরা কোনো মানুষ পূজা করি না, আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ দাসত্বের সামনে মানুষের দাসত্ব চলতে পারে না। মানুষ দুদিন আছে, পরপর তিন দিন পর মরে যাবে। আল্লাহ চিরস্থায়ী, অমর, অব্যয়, অক্ষয়, আল্লাহর সত্তা চিরদিন বেঁচে থাকবে। আমরা সে আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য মরব, তার জন্য খরচ করব, আমরা আল্লাহর রহমত কামনা করব দেশের জন্য। বন্ধুরা আমার, এই মধ্যপন্থায় বিপরীত করলেই আমরা ধ্বংস হয়ে যাব। আহলে দেশ আন্দোলন বা যুবসংঘের কর্মীদেরকে আমরা বলবো, সর্বদা মধ্যপন্থী থাকবে, মিথ্যা মামলা দিয়ে তোমাদেরকে কারাগারে প্রবেশ করানো হবে। আজকেও আমার কাছে এক কর্মী এসেছে, সন্ধ্যে পরে দোয়া আছে, স্যার ওরা মারামারি করছিল, আমি একটু ঠেকাতে গেছিলাম,
সেখানে জঙ্গি ফঙ্গি কোনো ব্যাপারই না, এমনি পড়াইতে দুদল মারামারি হয় ভিলেজে। আর সেইটা করতে গিয়ে এক পক্ষ আমাদের যারা শত্রু তারা বলেছে আমি নাকি জঙ্গি, আর তুমি তো মাঝখানে মিটাতে গিয়ে জঙ্গি হয়ে গেছো, আল্লাহ দেখেছে বান্দা মিথ্যা বলবে, রিপোর্ট মিথ্যা দেবে, কিছুই তোমার হবে না ইনশাল্লাহ, আল্লাহর পক্ষে রহমত নাজিল হবে, ওই আদালতের হাত দিয়ে তুমি ইনশাল্লাহ মুক্তি বাড়ি চলে আসবে। বন্ধুরা আমার, আমাদের ষষ্ঠ বৈশিষ্ট্য আসমুলিয়া, সবাইকে সামিল করা। আমরা শুধু একদল চিহ্নিত লোকদের কাছে দাওয়াত দেই না, আমাদের দাওয়াত বিশ্বব্যাপী বনু আদমের কাছে। আদম আমাদের পিতা, আদম হিন্দুর পিতা, আদম খ্রিস্টানের পিতা, আদম ইহুদির পিতা, সবার পিতা মাতা এক। তাই বিশ্ব মানবতার কাছে আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কাদেরকে বলছি? সারা বিশ্বের মানুষকে বলছি, শুধুমাত্র একদল লোকের কাছে নয়। যেখানে যে ব্যক্তি বসবাস করবে সবার কাছে আমাদের এই দাওয়াত। আমার রসুলের দাওয়াত বিশ্ব মানবতার কাছে ছিল, আমাদেরও দাওয়াত বিশ্ব মানবতাকে লক্ষ্য করে। আপনারা ভাববেন তাহলে আহলে হাদিস আন্দোলন নাম দিলেন কেন? জি হ্যাঁ, আহলে হাদিসটাই হচ্ছে ফেরকা নাজিয়া, সেই জন্য আমরা আহলে হাদিস বলি, আন্দোলি নয়। আহলে হাদিস ছাড়া জান্নাত যাওয়ার সুযোগ কারো নাই, আহলে হাদিস হতেই হবে আপনাকে সবার আগে। আহলে হাদিস হবেন না, আহলে খবিস হবেন, আপনাদের জান্নাত পাবেন এত সস্তা? আহলে শির্ক আহলে বেদাত কোশ্চিন করলে জান্নাতে যাবে না, এতে অবশ্যই তাকে আহলে হাদিস হতে হবে। হাদিস মানে কোরআন হাদিস, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাযিল করেছেন সে কোনটা? কোরআন না? কোরআন এবং হাদিস দুটি আল্লাহর ওয়াহি, এই দুটি ওয়াহিকে বাদ দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন? এত আহলে হাদিস বললে গা জ্বলে কেন আপনার? বেদাত বললে কোনো সমস্যা নাই? এদেশে লক্ষ লক্ষ পীর মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে, এর বিরুদ্ধে একটা লফ্জ আসে না আপনাদের পত্রিকায়, কিন্তু আহলে হাদিস হলে গা জ্বলতে থাকে, শুরু হয় একেবারে পাড়া বা পাড়া চলতেই আছে, কিস্তি বা কিস্তি চলতেই আছে। সাবধান, যত ঠেকানোর চেষ্টা করেন কাজ হবে না। সাত নম্বর, আমাদের মানহাজ হচ্ছে এই তাহকিকুল ওয়ালা ওয়াল বারা আলা হুববিল ফিল্লাহ ওয়াল বগযে ফিল্লাহ। আল্লাহর জন্য আপনি আমার বন্ধু, আল্লাহর জন্য আপনি আমার শত্রু। আমার সন্তান যদি আল্লাহর বাইরে চলে যায় ওই সন্তান আমার দুশ্মন। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আল্লাহর পক্ষে কাজ না করে, আল্লাহর বিপক্ষে কাজ করে, ওই স্ত্রী আমার শত্রু। আমার সঙ্গে আপনার ভালোবাসা দিনই ভালোবাসা, সারা বাংলার জমিনে শুধু নয়, বাংলার বাইরে সীমানা পেরিয়ে হাজার মাইল হাজার হাজার মাইল দূর থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, সবাই যারা আমাদের আকীদার সঙ্গে মিলে যাবেন তারা আমার ভাই, তারা আমার বন্ধু। যিনি যেখানেই বসবাস করুন সবাই নিজেকে ভাই মনে করে পবিত্র কোরআন ও সহি সুন্নাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনে, নিজের অফিসে, নিজের পরিবারে, নিজের বন্ধু মহলে দাওয়াতের কাজ চালিয়ে যান। আপনার দাওয়াতে একজন লোক যদি হেদায়েত পায়, ওটি আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবে। মনে রাখুন সে যুদ্ধের কথা, খাইবার যুদ্ধের যুদ্ধের কোনো সব বিজয় আসছে না, সিদ্ধান্ত হচ্ছে না, জয় পরাজয় নির্ধারিত হচ্ছে না। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে ফজরের পরে বললেন, এই আলী কোথায়? আজকে আমি যার হাতে ঝান্ডা দিব আজকে তার হাতে এই বিজয় আসবে। ওমর থেকে শুরু করে যত সাহাবী ছিলেন সবাই উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল নিশ্চয়ই আমার নাম বলবে, আমি আজকে জান্নাতে চলে যাব। সবাই তাকাচ্ছে কোনো আওয়াজ আসে না, হঠাৎ করে আল্লাহ রাসূল চারিদিক তাকিয়ে বলছেন, আরে আলী কোথায়? তো একজন বললো, আলী তো চোখের অসুখে ভুগছে, সে তো আসতে
জামাতে আসতেই পারেনি, অসুস্থ। আলীকে ডেকে আনা হলো, মুখে থুতু দিয়ে আলীর চোখ দিয়ে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলীর চোখের সমস্ত রোগ ভালো হয়ে গেল। এই নাও তুমি ঝান্ডা, চলে যাও জিহাদে, সেনাপতিত্ব দায়িত্ব আমি তোমাকে দিলাম, তবে যখন তুমি ওদের ময়দানে উপস্থিত হবে, মুখোমুখি হবে, তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে ইসলামের দিকে। আমরা মানুষকে মারার জন্য আসি নাই, এসেছি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। লাই ইহাদি আল্লাহ হো বেকা রাজুলান ওয়াহিদান খায়রুল্লাহ কামিন হামরের নিয়াম। হে আলী, তোমার এই দাওয়াতের মাধ্যমে যদি একজন লোক হেদায়ত পায়, আল্লাহ পাক হেদায়ত দান করেন, তাহলে এটাই তোমার জন্য সবচেয়ে মূল্যবান উট কোরবানির চাইতে বেশি নেকির কাজ হবে। শান্তিবাদী নবী যুদ্ধের ময়দানেও শান্তির আহ্বান জানাচ্ছেন, অথচ বোকারা বলে তিনি ছিলেন যোদ্ধা নবী, একজন এক এক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করে। তিনি যে কত শান্তিবাদী ছিলেন এটা যে বাস্তব প্রমাণ। আলী তাদেরকে দাওয়াত দিল ইসলামের দিকে, তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করলো।